শুভেচ্ছা সবাইকে। এই মুহূর্তে যে যেখান থেকে যেভাবে যে ডিভাইসের মাধ্যমে এই ভিডিও দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আসি আবারও এনাম মেডিকেলে আসছি, আজকে সকালে ভোর রাত্রে আসছি। তো আমার বসের বাবুটা, ছোট বাবুটা যেটাকে আমি নিয়ে গেলাম এখান থেকে, এখানেই মানে জন্ম হয়েছে মেডিকেলেই। তো বাসায় নেওয়ার পরে বাবুটা আসলে একটু অসুস্থ হয়ে গেছে হঠাৎ করেই। তো আজকে আবার সকালে ভোর রাত্রে নিয়ে আসছি। গতকালকে রাত্রে আসার কথা ছিল কিন্তু আসা হয় নাই, প্রবলেম ছিল যার জন্য আসতে পারি নাই। তো আজকে সকালে এখানে নিয়ে আসছি। আসার পর এখানে NICU ভর্তি করা আছে। তো যারা এই ভিডিও দেখতেছেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, একটা ছোটো বাচ্চা NICU ভর্তি করা আছে। সবচেয়ে বড় কষ্টের বিষয় হলো আমার বস আছে দেশের বাইরে, উনি আছেন আফ্রিকাতে, তো কোম্পানির কাজে গেছেন ভিজিটে। তো এই মুহূর্তে আসলে পাশে ওরকম কেউ নাই, আমি আছি সাথে অ্যাজ এ ড্রাইভার। আমার যদ্দূর সাধ্য চেষ্টা করতেছি হেল্প করার জন্য। NICU ভর্তি করার পর যাবতীয় কাজকর্ম এখানে বাবুর আম্মু আছে, এখানে আমার ম্যাডাম, দাদি আছে, নানি আছে। তো সকাল থেকে আমি সব কিছু করতেছিলাম। একটু আগে ছোটো ভাইজান আসছে, তো সে এখন বর্তমানে তাদের পাশে আছে। তো আল্লাহ ভরসা, সকালের থেকে এখনকার অবস্থা বাবুর একটু ভালো আগের চাইতে, সুবহানাল্লাহ। তো সবাই দোয়া করবেন একটা ছোটো বাচ্চা, নিষ্পাপ বাচ্চার জন্য, যেন তাড়াতাড়ি আল্লাহ পাক তাকে সুস্থ করে দেন, আমরা যেন আবার হাসি মুখে তাকে নিয়ে আবার বাসায় যাই। তো সবার জন্য শুভকামনা এই ভিডিওর মাধ্যমে, আর দোয়া চাচ্ছি যাতে বাবুটা আবার সুন্দরভাবে আমাদের কাছে ফিরে আসে, সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি, আল্লাহ যেন তাকে রহমত করে। তো এই আর কি, মনটা খুব বেশি ভালো নাই, আসি। ভিডিও করার জন্য অ্যাকচুয়ালি একটু ভালো মনেরও দরকার আছে, মনটা যেহেতু ভালো নাই, কোনো ভিডিও করতেছি না, গাড়ির ভিতরে বসছি, যে চুপচাপ বসে আছি। এতক্ষণ ভিতরে ছিলাম, অনেক কাজকর্ম করলাম, ওনাদেরকে কেবিন বুকিং দিয়ে ওনাদেরকে কেবিনে উঠাই দিয়ে আসলাম। এখন ওনারা কেবিনের ভিতরে আছে আর বাবু আছে NICU। তো আল্লাহ ভরসা, সবার কাছে দোয়া চাই। তো আমিও আছি এখানে কন্টিনিউ ডিউটিতে, শেষ পর্যন্ত থাকব। তো ইনশাআল্লাহ বাবুকে সুস্থ করে নিয়ে যাবো, এটা আশাবাদ ব্যক্ত করতেছি, সবার কাছে দোয়া চাচ্ছি এই জন্যেই। তো এখন আছি আমি মেডিকেলের পার্কিংয়ে, এখানে অনেক গাড়ি আছে। তো এখানে আমি বসে আছি, ভাবলাম মনটা খারাপ, আপনাদের সাথে একটু শেয়ার করি বিষয়টা। তো আমার সবার প্রতি রিকোয়েস্ট যে এই চ্যানেলে যারা ভিডিও দেখেন, আমার ভিডিওগুলো যারা দেখেন, তারা প্লিজ একটু দোয়া করবেন আমাদের জন্য। আজকে আমার ছুটি যাওয়ার কথা ছিল, ছুটি ক্যান্সেল করছি গত রাত্রে, কারণ একটা বাবু অসুস্থ, ছোটো মানুষ কষ্ট পাচ্ছে, ছুটি ক্যান্সেল করে দিয়ে আসি। যতদিন বাবু সুস্থ না হবে ছুটি যাব না, ইনশাআল্লাহ তাকে সুস্থ করে বাসায় নিয়ে তারপরে ছুটি যাব। তো এই জন্য সবার কাছে দোয়া চাই, সবাই প্লিজ একটু আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে রহমত করে, আমাদের দিকে যেন রহমতের দৃষ্টি দেয় আল্লাহ। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।